এদিকে ফিরতি লেগে আরেক লড়াইয়ে আজ রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি, যেখানে ঘরের মাঠে জয় পেতে ভিন্ন কৌশলে মাঠে নামার পরিকল্পনা ইংলিশ জায়ান্ট ম্যান সিটির। বিপরীতে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও সাহস দিয়ে ম্যাচ জয়ের চিন্তা করছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইত্তিহাদ স্টেডিয়ামে রাত একটায় শুরু হবে দুদলের লড়াই। আর্সেনালের হৃদয় ভেঙে আরও একটি লীগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দল, কিন্তু উঠতে থাকা ম্যান সিটির চিন্তা জুড়ে ভিন্ন কিছু। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার মিশনে হারাতে হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে, যে ক্লাবটির বিপক্ষে আছে তিক্ত অভিজ্ঞতা। 2016 ও 2022 মৌসুমে এই রিয়ালের কাছে হেরে শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছিল পেপ গার্দিওলার দলকে। তবে লড়াইটা যখন ফিরতি লেগ, বিশেষ করে ঘরের মাঠ ইতিহাদে, তখন পরিসংখ্যান পুরোটাই সিটির পক্ষে। এই মাঠে আগের চার দেখায় একবারও হারাতে পারেনি রিয়াল। তাছাড়া এই টুর্নামেন্টে নিজেদের মাঠে সবশেষ 25 ম্যাচে অপরাজিত ম্যান সিটি। প্রথম লেগে রিয়ালের মাঠে 1-1 গোলে ড্র। ম্যান সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ডকে বোতলবন্দি করে রেখেছিলেন আলাবা রুডিগার জুটি। এবার জয় পেতে মরিয়া সিটি কোচ গার্দিওলা আঁকছেন ভিন্ন পরিকল্পনা। ভালো খেলতে হবে আমাদের। ফুটবলারদের মাথায় ও হৃদয়ে আমাকে এই বিশ্বাসের বীজ বুনে দিতে হবে যে রিয়াল মাদ্রিদকে হারাতেই হবে। পাশাপাশি কিছু ভিন্ন পরিকল্পনাও আছে আমার, আর সেটি হচ্ছে আক্রমণে আরো বেশি জোর দেওয়া। কোপা দেলরে জিতলেও হারাতে হয়েছে লীগ শিরোপা, সেটিও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। তাই রিয়াল মাদ্রিদের ভরসা এখন চ্যাম্পিয়ন্স লীগ, যেখানে প্রথম লেগে ঘরের মাঠে জয়ের দেখা পায়নি দলটি। এবার সিটির মাঠে পাল্টাতে হবে পরিসংখ্যান, চোটের কারণে যে যাত্রায় পাওয়া যাবে না কামাভিঙ্গার সার্ভিস। তবে কোচ আনচেলত্তির বড় ভরসা দুর্দান্ত ফর্মে থাকা দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। এটি এমন এক ম্যাচ যা পেনাল্টি শুটআউটে যেতে পারে, তবে এ ম্যাচ নিয়ে ভাবছি না, আমরা মূল ম্যাচই জিততে চাই। এ ধরনের ম্যাচে বড় ব্যাপার হলো সাহস। ব্যক্তিগত ও দলীয় মানের দিক থেকে দুদলই সমানে সমান, তবে পার্থক্য গড়ে দেয় সাহস। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে 11 বারের দেখায় সমান 4টি করে জয় দু দলের, ড্র হয়েছে বাকি 3 ম্যাচ। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।